হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল ত্রিয়াসা স্টাডি সেন্টার। ফ্রেন্ডস, তোমরা যারা একাদশ শ্রেণীতে পড়ছো, আজকে তোমাদের জন্য পাঠাচ্ছি মাত্র 2 থেকে 3 মিনিটের একটি ছোট্ট ভিডিও। আজকের তোমাদের ষষ্ঠ অধ্যায় এডুকেশান সাবজেক্টে, তোমাদের যাদের এডুকেশান শিক্ষাবিজ্ঞান আছে তার ষষ্ঠ অধ্যায় অর্থাৎ পরিণমন ও শিখন, দেখতে পাচ্ছ পরিণমন ও শিখন এই চ্যাপ্টার থেকে যে এমসিকিউ বাকি ছিল, এমসিকিউ দেওয়া হয়নি। তোমাদের চতুর্থ এবং পঞ্চম অধ্যায় পর্যন্ত তোমাদের এমসিকিউ দেওয়া ছিল, তারপর থেকে দেওয়া হয়নি। আজকের আমি ছোট্ট একটা ভিডিও তোমাদের দিয়ে দিচ্ছি, নেক্সট বারে আমি তোমাদের 3 থেকে 4টি অধ্যায় একত্রে তোমাদের এমসিকিউটা দিয়ে শেষ করব। বন্ধুরা, তোমাদের ষষ্ঠ অধ্যায় নাম হলো পরিণমন ও শিখন। এই চ্যাপ্টার থেকে মাত্র কয়েকটি, 8টি থেকে 9টা মাত্র এমসিকিউ আছে তোমাদের এর থেকে দিচ্ছি। এর থেকে আশা করি তোমরা একটি প্রশ্ন তোমরা কমন পেয়ে যাবে, কারণ এর থেকে তোমাদের হয়তো একটি প্রশ্ন পড়তে পারে কিংবা খুব বেশি হলে 2টি প্রশ্ন আসতে পারে। দেখো, একের দাগের দেখো, নিম্নের কোনটি মূলত পূর্ব অভিজ্ঞতা অপেক্ষা দেহযন্ত্রের বিকাশের উপরে বেশি নির্ভরশীল? শিখন, প্রত্যক্ষণ, পরিণমন, ভাষার বিকাশ? অ্যান্সার হবে পরিণমন, অর্থাৎ অপশান সি। বন্ধুরা, তোমরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং বন্ধুদেরকে লিঙ্ক শেয়ার করো, যেটা না বললে নয়। তোমরা একটা লাইক করে দিও, প্রয়োজনে কমেন্ট করো। এবং নেক্সট সপ্তাহ থেকে অর্থাৎ কাল পরশু থেকে তোমাদের এক একটি সাবজেক্টের এলএ কিউর, প্রথমে তোমাদের আমি এলএ কিউর লাস্ট মিনিট সাজেশনটা দিতে থাকবো। লাস্ট মিনিট সাজেশনটা তোমাদের ক্লাস একাদশ শ্রেণী দিতে থাকবো, কারণ তোমাদের তো টেস্ট পেপারের ব্যাপার নেই, যার জন্য তোমাদের এক একটি সাবজেক্টের উপর লাস্ট মিনিট চলতে থাকবে। তোমরা তোমাদের বন্ধুদেরকে লিঙ্ক শেয়ার করো। দুয়ের দেখে দেখো, শিখনের প্রথম স্তরটি হলো আগ্রহ, স্মৃতি, পুনরুদ্রেক, জ্ঞানার্জন? অ্যান্সার হবে জ্ঞানার্জন, অর্থাৎ অপশান ডি। তিনের দাগের প্রশ্ন, শিখনের দ্বিতীয় স্তরটি হলো পুনরুদ্রেক, সংরক্ষণ, স্মৃতি, প্রত্যাভিজ্ঞা? অ্যান্সার হবে বি, অর্থাৎ সংরক্ষণ। শিখনের দ্বিতীয় স্তরটি হলো সংরক্ষণ। এবং চারের দাগের প্রশ্ন, ড্যাশ, এটা শূন্যস্থান আছে, ড্যাশ জন্য মানসিক প্রস্তুতির প্রয়োজন হয় না, পরিণমনের, শিখনের না পুনরুদ্রেকের, প্রত্যাভিজ্ঞার? অ্যান্সার হবে পরিণমনের, অর্থাৎ পরিণমনের জন্য মানসিক প্রস্তুতির প্রয়োজন হয় না। পাঁচের দাগের প্রশ্ন, পরিণমন হলো একটি ড্যাশ প্রক্রিয়া, পরিণমন হলো একটি স্বাভাবিক প্রক্রিয়া, পরিণমন হলো একটি স্বাভাবিক প্রক্রিয়া, অর্থাৎ অপশান সি। ছয়ের দাগের প্রশ্ন, শিখন হলো একটি ড্যাশ প্রক্রিয়া, শিখন হলো একটি ড্যাশ প্রক্রিয়া, এখানে অপশানগুলো দেখো, সহজ, কৃত্রিম, স্বাভাবিক, জটিল প্রক্রিয়া? অ্যান্সার হবে জটিল প্রক্রিয়া, অপশান ডি। এছাড়াও যদি কোনো অপশানে তোমাদের মানসিক প্রক্রিয়া থাকে, সেটিও তোমরা অ্যান্সার দিয়ে দেবে। এবং যদি কোনো জীবনব্যাপী প্রক্রিয়া থাকে, যে শিখন হলো একটি জটিল প্রক্রিয়া, মানসিক প্রক্রিয়া এবং জীবনব্যাপী প্রক্রিয়া, এই তিনটি প্রক্রিয়া বলা যায়, যেখানে যে অপশানটা থাকবে তোমরা সেখানে সেই অপশানটা ঠিক চিহ্ন দেবে। সাতের দাগের প্রশ্ন, আধুনিক বিস্তৃত অর্থে শিখন বলতে বোঝায় মানসিক শক্তি বিকাশের প্রক্রিয়া, লাভবানের প্রক্রিয়া, অভিযোজন সহায়ক প্রক্রিয়া, সমস্যা সমাধানের প্রক্রিয়া? অ্যান্সার হবে অভিযোজন সহায়ক প্রক্রিয়া। এছাড়াও দেখতে পাচ্ছ লেখা রয়েছে শর্তহীন প্রক্রিয়া এবং যৌগিক প্রক্রিয়া। তাহলে আধুনিক বিস্তৃত অর্থে শিখন বলতে বোঝায় শর্তহীন প্রক্রিয়া, আবার জৈবিক প্রক্রিয়া এবং অভিযোজন সহায়ক প্রক্রিয়া। আটের দাগের প্রশ্ন, শিখনের তৃতীয় স্তর হলো মনোযোগ, পুনরুত্থাপন, আগ্রহ, অভিজ্ঞতা বিনিময়? অ্যান্সার হবে পুনরুত্থাপন। নয় দাগের এবং শেষ প্রশ্ন, দেখতে পাচ্ছ যে পুনরুত্থাপনকে ড্যাশ ভাগে ভাগ করা হয়, 2, 3, 4, 5। অ্যান্সার হবে দুই ভাগে ভাগ করা হয়। বন্ধুরা, আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম। আজকের একটু তোমাদের জন্য ছোট ভিডিও ছিল, এমসিকিউ ছিল একটা ছোট অধ্যায় থেকে পরিণমন ও শিখন। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, তোমাদের জন্য রইল শুভকামনা। তোমরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও লাস্ট মিনিট সাজেশনের জন্য। আর তোমরা চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে নিয়েছো, তোমাদের জানিয়ে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকের মতো ভিডিওটি শেষ করলাম, আবার কথা হবে নেক্সট ভিডিওতে লাস্ট মিনিট সাজেশনকে নিয়ে।